সিনেমা সহ টিকটক লাইকি ভিডিওগুলোতে রিভার্স ইফেক্ট চোখে পড়ার মতো। আর এই রিভার্স ইফেক্টটি একটি ভিডিওর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে নরমাল ভিডিওতে রিভার্স ইফেক্ট অ্যাড করবেন। আর এই সম্পূর্ণ কাজটি করার জন্য আমি কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারটি ব্যবহার করব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Hello viewers, assalamu alaikum, it's me Rabbi from rabbisuniquetech. Kinemaster video editing software open করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা প্লাস আইকনে প্রেস করবেন, দেন এখান থেকে 16:9 রেশিওটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে আপনাদের ভিডিওটি সিলেক্ট করে দিবেন। এখন আপনারা একবার ভিডিওটা প্লে করে দেখবেন আপনাদের ভিডিওটা ঠিকঠাক আছে কিনা। অলরাইট, ভিডিও ঠিকঠাক থাকলে এখন আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা কোন জায়গায় রিভার্স এফেক্টটি অ্যাড করবেন, সেই জায়গাটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিম্পলি আপনি সেই জায়গাটাকে আপনি সিলেক্ট করবেন। আমি সাপোজ মনে করলাম এখান থেকে আমি শুরু হবে, তো এখান থেকে আমি এটাকে কাছে এখানে চলে যাব, দেন এখান থেকে স্প্লিট অ্যাড প্লেহেডে প্রেস করব, দেন টিক মারে টাচ করে দিব, দেন কতটুকু রিভার্স চলবে সেটা একবার অলরাইট এতটুকু রিভার্স চলবে। তো এটাকে আমি আলাদা করে ফেলব। তো কথা হচ্ছে গিয়ে আপনি যেই অংশটুকু আপনি রিভার্স করবেন সেই অংশটুকু মূল ভিডিও থেকে আলাদা করে ফেলতে হবে, কেটে আলাদা করে ফেলতে হবে স্প্লিট অ্যাড প্লেহেডের মাধ্যমে, দেন আপনি সেই ভিডিও যেটা আপনি আলাদা করছেন সেই লেয়ারটা আপনি সিলেক্ট করবেন, দেন এখান থেকে উপরে থ্রি ডট মেনুতে চলে যাবেন, এখান থেকে ডুপ্লিকেটে প্রেস করবেন। অলরাইট, পাশে একটা ডুপ্লিকেট চলে এসছে। অ্যান্ড নাও যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে ডুপ্লিকেট যে লেয়ারটা ক্রিয়েট করছেন সেই ডুপ্লিকেট লেয়ারটার উপরে প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে আপনারা চলে যাবেন রিভার্স নামে এই অপশনটিতে, তারপর আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। অলরাইট, দেন আপনারা এখন ভিডিওটা প্লে করব। তো গাইস, আপনারা দেখতে পেলেন আমি যে অংশটুকু আলাদা করছিলাম সেই অংশটুকু যখন চলতেছে তখন দেখেন এখানে রিভার্স ইফেক্টটা দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এইভাবেই আপনারা আপনাদের ভিডিওতে আপনাদের প্রয়োজন অনুসারে যেখানে আপনার রিভার্স ইফেক্টটা বসানো দরকার ইন্ট্রোতে বা আউট্রোতে, তো আপনারা সেখানে রিভার্স ইফেক্টটা ব্যবহার করতে পারেন। অলরাইট, সব কিছু কমপ্লিট করা হয়ে গেলে এখন আপনি এক্সপোর্ট বাটনে প্রেস করে এখান থেকে এক্সপোর্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হলো, ভিডিওটি একটু কাজে মনে হলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সময় অনেক 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 ভালো কাটুক।